السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আমার আব্বু মরহুম গোলাম সরোয়ার সাইদি, আপনাদের গ্রামের ছেলে, মৃত্যুর কয়েক মাস আগে উনি বলে গিয়েছিলেন যে যারা 41 দিন প্রথম ওয়াক্তে নামাজ আদায় করবে তাকবীরে ওলার সাথে, তাদেরকে আমাদের পক্ষ থেকে একটি করে সাইকেল দেওয়া হবে। 10টা সূরা, 40 দিন নামাজ, 5 ওয়াক্ত, তাকবীরে ওলার সাথে আমি ইনশাআল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। আজকে আমরা 17 জনকে এই সাইকেল দিচ্ছি আলহামদুলিল্লাহ। দিলে সেই 17 জন এই 41 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদেরকে আমরা যাতে পরবর্তীতে আরো এভাবে করে কখনো যাতে নামাজ না মিস দেয় এই জন্য অনুরোধ করব যে এই 41 দিন যেরকম নামাজ পড়েছে আমরা যাতে পরবর্তীতে যাতে তোমরা এভাবে নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তৌফিক দারাজ করুন। আর ইনশাআল্লাহ আগামী বছর থেকে এটা যেহেতু চালু করে দিয়ে গিয়েছেন, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা নতুন করে শুরু করছি যে 2 মাস, আমরা বলে দিব না যে কোন 2 মাস, কারণ অনেকে আছেন গ্রামের, আমি বলবো না কারো কথা বলবো না এরকম মাথায় বুদ্ধি নিয়ে ঘুরেন যে 2 মাস বলছে, যে 2 মাস নির্ধারিত করেছে এই 2 মাস নামাজ পড়বো, তাছাড়া আর কোনো, আমি এই কারণে 2 মাস বলে দিব না কোন 2 মাস, যে 2 মাস হবে সেই 2 মাস আমরা সেই 2 মাসের আগে পরবর্তীতে আগে আমরা জানিয়ে দিব, কিন্তু এখন জানিয়ে দিব না কোন 2 মাস, নির্দিষ্ট কোনো মাস না। 2 মাসটা না যারা নামাজ পড়বে সেই নামাজের মানে আমরা তালিকা করব, যে যারা নামাজ পড়বে তাদের তালিকা করব, হাজিরা হবে যেরকম নিয়মে এটা হয়েছে সেরকম ভাবে হবে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে এইভাবেই ঠিক রমজান মাসে আমরা এই পুরস্কারটা বিতরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এটা তৌফিক দারাজ করেন, এবং অনেকেই সাহায্য করেছেন এই পরামর্শ দিয়ে, পরিশ্রম করে টাকা দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন এই সাইকেলের এই গিফট গুলো দেওয়ার জন্য। আমরা এই সাইকেলের জন্য কোনো নামাজ পড়ব না, মূলত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ব। আমরা সাইকেল, আমরা কখনো সাইকেল দিব, কখন কি দিব আমরা কিন্তু কিছু বলে দেইনি, আমরা এই আজকে সাইকেল দিচ্ছি, আগামী কি আগামী পরবর্তী কি দিব আমরা কিছু বলে দিচ্ছি না, কিন্তু আমরা কি ওই পুরস্কারের আশা করে নামাজ পড়ব না। আমরা সকলে নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের চাবি, জান্নাতে যাওয়ার জন্য যে চাবিটা লাগে চাবিটা তৈরি করার জন্য আমরা সকলে নামাজ পড়ব। আমরা সকলে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা তৌফিক দারাজ করে সকল বলি আমিন। আমিন ইনশাআল্লাহ। এই যে আমাদের অনুষ্ঠানটা, এই যে নিয়মটা ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ এই নিয়মটা চালু থাকার, চালু করার তৌফিক দারাজ করুক সকল বলি আমিন। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে যেভাবেই হোক আমাদেরকে সাহায্য করে যাতে আমরা এটা, যারা সাহায্য করেছেন তারাও সাহায্য করবেন ইনশাআল্লাহ, আমরা যাদের জানি রাখতে পারি সেই জন্য সাহায্য কামনা করি আপনাদের। আপনারা পরামর্শ দিবেন আমাদেরকে যেভাবেই হোক সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন এটা তৌফিক দারাজ করে সকল বলি আমিন। তো এই পর্যায়ে আমাদের সাইকেল বিতরণী অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু হবে। তো প্রথমে কি আছে, নামে জিকির করি পড়বো নামাজ তার কাবায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। আল্লাহ আল্লাহ, মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিনাচার,
মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিনাচার আমি আদমেরই স্রষ্টাকে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ছেলে যখন ডান বাম চিনে তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে বাম কোনটা বলতে পারে তাকে নামাজ শেখাও সাত বছরের কথা আছে দশ বছরের কথা আছে শাসনের কথা আছে এটা হলো যখন একটু বয়স হয় আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবেন তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় আমি আদমেরই স্রষ্টাকে চাই তার জান্নাতে পেতে ঠাই মসজিদে যেতে বাধা দিও না আমায় 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 মসজিদে যেতে বাধা দিও না আপনার সন্তান আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যেমন আপনি নামাজ আদায় করলেন ছেলে আপনার চার পাঁচ বছর অথবা পাঁচ ছয় বছরের হোক এ ছেলেটাকে ডেকে বললেন বাবা এদিকে আয় তো একটু নামাজ আরম্ভ করো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর হ্যাঁ সানা পড়ো তো সানা পড়তে পারে না আপনি বললেন পড়ো আমার সাথে পড়ো এখন সানা পড়লো বাবা পড়লো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সে এটাও পড়লো সূরা ফাতে আপনি পড়লেন সে আপনার সাথে পড়লো যে কোনো একটা সূরা আপনার সাথে মিলালো এভাবে পড়তে পড়তে আপনি একদিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না কি বলেন ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে নামাজ শেখাতে কতদিন লাগবে আপনি তাকবীরে ওলা দিয়ে বলবেন এইটা হলো প্রথম নামাজ আরম্ভ আল্লাহ আকবর বলে আরম্ভ করতে হয় এরপরে সানা পরে তাকে শিক্ষা দিলেন আপনি পড়বেন সে পড়বে এরপরে সুরায় ফাতেহা আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুরায় ফাতেহা যে কোনো সুরা মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন সাথে সাথে রুকু দিলেন তাসবিহ শিখালেন রুকু থেকে উঠবেন আবার তাকে দোয়া শিখা দিলেন আবার রুকু থেকে সেজদা যাবেন তাসবিহ শিখাবেন এরপর সেজদা থেকে উঠবেন এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না আর অটোমেটিক তার শখ মুখস্থ হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলেন হ্যাঁ কয়জনে এমন বাবা কয়জনে এমন মা কয়জনে এমন মা হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে নিজের হাতে শিক্ষা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে বলেছেন আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সল্লু কামা রাআইতুমুনি সল্লি নামাজ ওইভাবে পড়ো রাসূল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয় নামাজটা প্র্যাকটিস নামাজ দেখে দেখে শিখতে হবে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো বাবা হয়ে আপনি বলতে হবে বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো সুবহানাল্লাহ বললেন না তখন কি হবে রাসূল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো এটা উম্মতের জন্য আপনি বাবা হয়ে রাসূলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমনভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো আল্লাহ আকবর আল্লাহ আকবর ভালো লাগবে ভালো লাগবে এমনভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজি আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না রাস্তায় আড্ডা দেয় না আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে আমি আল্লাহর দরবারে এতটুকু বলার সুযোগ পাবো যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি হযরত লুকমান যেভাবে তার সন্তানকে ওসিয়ত করেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াসাইনাল ইনসান
ওসিয়ত করা হয়, আল্লাহ বলছে ওসিয়ত করো। লুকমান যেমন তার সন্তানকে ওসিয়ত করেছে যে বাবা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, এটা ওসিয়ত ছিল তার বাবার লুকমানের সন্তানের জন্য। কি করবা? আল্লাহর সাথে কাউকে শরিক করো না। বাবা আমি চলে গেলে, লুকমান তার সন্তানকে বলতেছে বাবা আমি চলে যাব, গোটা পৃথিবীর কারোর সাথে তোমার পরিচয় থাকতে হবে আমি বলি না, কিন্তু সাবধান, রবের পরিচয় ভুলে যেও না, রবকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না, এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, এটা আমার তোমার জন্য, এটা আমার তরফ থেকে তোমার মৃত্যুমুখী কথা, সারা জীবনের জন্য কথা, আল্লাহকে তুমি ভুলে যেও না। আমরা যদি করতে পারি, আমরা যদি বলতে পারি ইনশাআল্লাহ আমার সন্তান লুকমানের মতো লোক সন্তান হবে, ইনশাআল্লাহ বলি। Rose TV 24, enjoy by listening to the Holy Quran.